হ্যালো বন্ধুরা, আমি রাখি, কোয়েল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই বেল বাটনটিকে প্রেস করো। আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব, সবার আগে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন আরও একটা শরবতের রেসিপি, পানের শরবত। আর আমরা তো জানি পানের রস শরীরের পক্ষে খুবই ভালো, পানের রস হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আর সেই পানের রস দিয়েই যদি শরবত করা হয় তাহলে কেমন হয়? তাহলে চলো বন্ধুরা, শুরু করি পানের শরবত তৈরি করা। পানের শরবত তৈরি করার জন্য আমি যে উপকরণগুলি নিয়েছি, পান, সাত আটটা পান নিয়েছি আর লেবু নিয়েছি, বরফের টুকরো, বিট নুন, এক চামচ চিনি, পানের বোটাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। কেটে পানগুলো ছিঁড়ে আমি পেস্ট করে নেব। একই রকম ভাবে সব পানগুলো ছিঁড়ে নিচ্ছি। পেস্ট করে নিয়েছি। আর আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম, এখন এক চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমি এখানে এক চামচ চিনি দিয়েছি। লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখন। লেবুর রসটা দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে নিলাম। লেবু রসটা দিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি, ঠান্ডা ওটা দিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি এবার ছেঁকে নিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম আর বিট নুন দিয়েছি। বরফের টুকরোগুলো দিয়ে দেবো। 7 থেকে 8টা বরফের টুকরো দিলাম। বরফের টুকরো দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। আর পানের শরবত খেতে দারুণ লাগে, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
খুব সহজে তৈরি হয়ে গেল পানের শরবত। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে তোমরা আমার পাশে থেকো, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।